নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে সর্ষে কাতলা দিয়ে ঝাল বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি এখানে কাতলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখুন। তার সঙ্গে আমি এখানে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল চারটে কাঁচা লঙ্কা বেটে ধুয়ে ছেঁকে নিয়েছি। এখানে আমি রসুনের সঙ্গে শুকনো লঙ্কা দুটো বেটে নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, আর এখানে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো চলুন এবার কাতলা মাছের সর্ষে দিয়ে ঝাল আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার রান্নাঘরে, চলুন। তো দেখুন বন্ধুরা, আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি এতে এবার সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্যে। তেল গরম হলে আমি মাছটাকে আগে ভেজে নেবো, তারপরে আলুগুলোকে একটু ভেজে নেবো। তো দেখুন বন্ধুরা, আমাদের তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে তেলেতে ছেড়ে দেবো। একটা পাশ মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নেবো। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেবো এক এক করে। এবার আমি বাকি মাছগুলোও কড়াতে দিয়ে ভেজে নেবো। এবার আমি মাছগুলোকে উল্টে নেবো। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেবো মাছগুলোকে। এবার মাছ ভাজা তেলেতেই কেটে রাখা আলুগুলোকে ভেজে নেবো। তো দেখুন বন্ধুরা, আমাদের আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুগুলোকে তুলে নেবো। আমি আলুগুলোকে তুলে নিয়েছি, এবার আমি ফোড়নেতে সর্ষে দেবো আর ভুষঙ্গ পাতা দেবো। ভুষঙ্গ পাতা আর সর্ষেকে ফোড়নে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা বাদামি হওয়া অবধি ভেজে নেবো।
আমাদের পেঁয়াজ হালকা বাদামি রং হওয়া অবধি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে বেটে রাখা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি স্বাদ অনুসারে নুন দেব, হলুদ গুঁড়ো এক চামচের মতন দেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতন দেব, আমি কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মশলার সঙ্গে বেটে নিয়েছিলাম। ভালো করে কষিয়ে নেব। মশলাতে একটু জল লাগবে, আমি একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে আবার কষিয়ে নেবো ভালো করে। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলোকে মশলাতে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে দিয়েছি, এবার আর একটু কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, এবার আমি যে সর্ষে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, ধুয়ে ছেঁকে রেখেছিলাম, ওই জলটাকে আমি দিয়ে দেব। আমি সর্ষে বাটার জলটাকে দিয়ে দিয়েছি, সর্ষে লঙ্কা বাটার। এবার ঝোলটা একটু ফুটে গেলে আমি এখানে একটা যে টমেটো কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। তো আমাদের ঝোল ফোটা আরম্ভ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলোকে আগে দিয়ে দেব ঝোলে। আর কেটে রাখা টমেটোকেও দিয়ে দেব। আর মিডিয়াম ফ্লেম করে 5 থেকে 7 মিনিটের মতন চাপা দিয়ে দেব। তো চলুন বন্ধুরা, এবার আমি ঢাকা খুলে দেখাবো কত দূর হলো আমাদের। আমাদের আলু সেদ্ধ হয়েছে কিনা দেখি। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। আমাদের মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রেডি হয়ে গেছে। এবার সবার শেষে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। চলুন। তো দেখুন বন্ধুরা, আমাদের সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এটা আপনারা বাড়িতে করে খাবেন, এটা খেতে খুবই ভালো লাগে। আর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো। যদি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ওরা আমার এই পেজটাকে ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
Till then, bye bye.